वेलकम टू आवर यूट्यूब चैनल बेंगल साइंस एकेडमी। আমি ইলেকট্রোস্ট্যাটিক্সটা একদিকে আলোচনা করছিলাম আর একদিকে অপটিক্স চলছিল। অপটিক্সে আমরা সমতলে যে আলোর প্রতিফলন সেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। দেখবে আমি কয়েকটা পুরনো যে আমার রেকর্ডেড ক্লাস ছিল সেগুলো আমরা আমি আপলোড করেছি অলরেডি। সেগুলো হচ্ছে যে সমতলে আলোর প্রতিফলনটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ওটা বক্ষতল আলোর প্রতিফলন শুরু করবো, যেগুলো আমি ব্ল্যাকবোর্ডে দেবো। কারণ তোমরা অনেকেই কমপ্লেন করছিলে যে ওটা সমস্যা হচ্ছে একটু, যেহেতু সাউন্ড একটু প্রবলেম আসছে আর কি, যেহেতু ওটা লাইভ রেকর্ডিং ক্লাস ছিল। ওকে, তো আমি এই রেকর্ডিং ক্লাসগুলো অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছি ওখানে। নেক্সট আমি নতুন করে ক্লাস দেবো তোমাদেরকে সমতলে আলোর প্রতিফলনের পর বক্ষতলে আলোর প্রতিফলনের জন্য। আর এদিকে ইলেকট্রোস্ট্যাটিক্সটা যেরকম চলছে তোমরা দেখেছো যে আমি প্রথম চ্যাপ্টারটা অলরেডি আমরা কমপ্লিট করে নিয়েছি, সেটা হচ্ছে স্থির তড়িতের প্রাথমিক ঘটনা বলি, বা আমরা বলতে পারি যে আধান এবং তার বৈশিষ্ট্য, এবং তার সেট ওয়ানের যে প্রবলেমসগুলো ছিল সেগুলো আমি ওটা অলরেডি করে দিয়েছি ছায়া প্রকাশনের যে সেট ওয়ানের প্রবলেমসগুলো ছিল। তেমনি আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করছি আজকে, সেটা হচ্ছে কুলম্বস ল। আমরা এখানে পুরো ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারটাকে আমি দুভাগে ভাগ করেছি। ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারটা প্রথম পোর্শনটা আমরা কুলম্বস ল পড়বো, সেকেন্ড পোর্শনটা ইলেকট্রিক ফিল্ড পড়বো, তারপর হবে ইলেকট্রিক পোটেনশিয়াল, তারপরে ক্যাপাসিটার, তাহলে তোমাদের ইউনিট ওয়ানটা হবে। তো আজকে আমরা কুলম্বস লটা স্টার্ট করবো। ওকে, তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেবো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবো। এবং ক্লাস ইলেভেনেরও আমরা স্টার্ট করেছি। ওকে, ইলেভেনের আমি বেসিক ম্যাথটা এখন পড়াচ্ছি। বেসিক ম্যাথসটা হয়ে গেলে মানে ইলেভেনে যেগুলো ম্যাথমেটিক্সে যেগুলো প্রয়োজন হবে, ফিজিক্সে যেগুলো প্রয়োজন হবে যে ম্যাথমেটিক্সটা, সেই ম্যাথমেটিক্সটা এখন করাচ্ছি আমরা। তারপর ওটা কমপ্লিট হয়ে গেলে আমি ভেক্টর ওয়ান ডাইমেনশনাল মোশন, টু ডাইমেনশনাল মোশন এগুলো শুরু করবো। তোমরা যদি কেউ নেটের জন্য প্রিপারেশন নিচ্ছ বা জেই মেনের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে ওই ক্লাসগুলো দেখতে পারো। ক্লাস টুয়েলভের স্টুডেন্টদেরকেও আমি রেফার করছি, ওই ক্লাসগুলো দেখতে পারো। ওখানে থিওরিটা আমি কমপ্লিট করে দেবো টোটালি উইথ সলভড এক্সাম্পল। তারপর আমরা নিট বা জেইয়ের জন্য আলাদা করে এক্সট্রা এমসিকিউ সিরিজ স্টার্ট করবো। এই ক্লাসগুলো হচ্ছে কমন, যাতে করে বোর্ড এক্সামের জন্য হয়, আবার তোমরা যে নিট বা জেইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ সেটার জন্য হয়। তারপর আমরা আলাদা করে নিটের জন্য একটা কোয়েশ্চেন অ্যান্সার সিরিজ বা এমসিকিউ সিরিজ স্টার্ট করবো। ওকে, তো আপাতত তোমরা থিওরিটাকে কনসেপ্টটাকে ঠিক করে বুঝতে হবে। এবার যদি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তাহলে এমসিকিউ করাটা বিশেষ কোনো ব্যাপার না। ওকে, তাই জন্য এই ভিডিওগুলো তোমরা ফলো করো, এগুলো খুবই কনসেপ্টচুয়াল ভিডিও। আমরা ইচ অ্যান্ড এভরি টপিক খুব ভালোভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি। ওকে, তো দেখো কুলম্বস ল প্রথম আমরা স্টেটমেন্ট একটু বোঝার চেষ্টা করি। দেখো এর আগে আমরা চার্জ সম্পর্কে পড়েছি। চার্জ আমরা পড়েছি দু রকমের হয়, ধনাত্মক আধান হতে পারে, ঋণাত্মক আধান হতে পারে। কিন্তু চার্জগুলোর মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন, আমরা এটাও পড়েছি যে সমপ্রকৃতির আধান পরস্পরকে বিকর্ষণ করে, আবার যদি মনে করো বিপরীত প্রকৃতির আধান হয় তাহলে পরস্পরকে আকর্ষণ করে। অর্থাৎ যদি প্লাস মাইনাস হয় তাহলে আকর্ষণ করবে, প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস হলে কী হবে, বিকর্ষণ করবে। কিন্তু এই বিকর্ষণগুলোর মানটা কত অ্যাকচুয়ালি, সেটা কুলম্ব পরীক্ষার সাহায্যে এই মানটা এক্সপেরিমেন্টালি মানটা নির্ণয় করেছিলেন। তাহলে স্টেটমেন্টটা হচ্ছে, যদি মনে করো দুটো আধান, সাপোজ একটা হচ্ছে কিউ ওয়ান, মেবি পজিটিভ মেবি নেগেটিভ, একটা হচ্ছে কিউ টু, এরা যদি পরস্পর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে থাকে, সাপোজ আর ডিস্টেন্স আছে, তাহলে এদের মধ্যে যে ফোর্স হবে সেই ফোর্সটা হবে প্রপোর্শনাল টু এই যে আধানগুলো আছে এদের মানের গুণফলের সঙ্গে সমানুপাতিক। প্লাস হতে পারে মাইনাস হতে পারে তার সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু ফোর্সের যে ম্যাগনিটিউডটা হবে সেদের মানের গুণফলের সমানুপাতিক। ওই জন্য আমরা এটাকে মড কিউ ওয়ান কিউ টু বলতে পারি, এইভাবে আমরা লিখব। মড কিউ ওয়ান কিউ টু মানে হচ্ছে ম্যাগনিটিউড অনলি। ওকে, এবং এর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ওয়ান বাই আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কুলম্বস লটার মেন স্টেটমেন্ট। এবং তোমরা জানো যে ভেদের উপপাদ্য অনুযায়ী যদি আমরা যদি এই দুটোকে আমরা একসঙ্গে লিখি তাহলে হবে এফ ইজ ইকুয়াল প্রপোর্শনাল টু মড কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে হবে এফ ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা বলতে পারি ওই জিমটা এফ ইজ ইকুয়াল, এখানে একটা কনস্ট্যান্ট নিচ্ছি, কনস্ট্যান্টটাকে আমি কে ডাস নিচ্ছি। কেন কে ডাস নিচ্ছি, কারণ কে টার একটা সিগনিফিকেন্ট আছে, আমরা ডাইরেক্টলি কনস্ট্যান্ট বোঝাতে কে ইউজ করবো পরে বুঝতে পারবে। তাহলে আপাতত আমরা এখানে যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট সেটা কেডেস নিলাম, তাহলে কেডেস ইন্টু কী হবে, মড কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে এটা মোটামুটি একটা ম্যাথামেটিক্যাল ফর্ম, যেখানে কেডেসটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের মান দুটো বিষয়ের উপর নির্ভর করবে, একটা হচ্ছে কি সিস্টেম অফ ইউনিটের উপর নির্ভর করবে, সিজিএস সিস্টেম নাকি এসআই সিস্টেম তার উপর নির্ভর করবে সিস্টেম অফ ইউনিট, আর একটা যেটা মোর ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে মিডিয়ামের উপর নির্ভর করবে, মিডিয়ামের উপর নির্ভর করবে, যেটা কিন্তু গ্রেভিটেশনাল ফোর্সের থেকে ডিফারেন্ট। গ্রেভিটেশনাল ফোর্সে তোমরা দেখেছিলে এ পিজ করেছিল জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, বাট সেখানে কী হয়েছিল জিটা কিন্তু মিডিয়ামের উপর নির্ভরশীল ছিল না, যার জন্য জিটাকে ইউনিভার্সাল কনস্ট্যান্ট বলা হয় এবং গ্রেভিটেশনাল যে ফোর্স লটাকে ইউনিভার্সাল ফোর্স ল বলা হয়। বাট এটা এই ফোর্স লটাকে কিন্তু ইউনিভার্সাল ফোর্স ল বা এই কনস্ট্যান্টটাকে কিন্তু ইউনিভার্সাল কনস্ট্যান্ট বলা যাবে না, তার কারণ কি না, এই কেডেসটা হচ্ছে মিডিয়ামের উপর নির্ভরশীল। ওকে, এখন মিডিয়ামের উপর কীভাবে নির্ভরশীল সেটা আমরা একটু পরে ডিসকাস করব, কিন্তু তার আগে এটা জানা খুব জরুরি যে এই যে ফর্মুলাটা আমরা বলছি এফ প্রপোর্শনাল টু মড কিউ ওয়ান কিউ টু বা এফ প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার এটা কখন ভ্যালিড, অর্থাৎ এর লিমিটেশন কী আছে, কুলম্বস ল লিমিটেশন কী আছে এটা জানা খুব জরুরি। তাহলে আমরা বলতে পারি লিমিটেশন অফ কুলম্বস ল, লিমিটেশন বা আমরা বলতে পারি সীমাবদ্ধতা,
সীমাবদ্ধতা, অর্থাৎ এই ফোর্স লটা কখন প্রযোজ্য হবে কখন প্রযোজ্য হবে না। ভেরি ফার্স্ট ওয়ান তোমাকে যেটা বুঝতে হবে, প্রথমে ফার্স্ট লিমিটেশন হচ্ছে এই কিউ ওয়ান এবং কিউ টুকে অবশ্যই স্থির বিন্দু আধান হতে হবে, স্থির এবং বিন্দু আধান। তাহলে স্থির আধান হতে হবে, আবার বিন্দু আধান হতে হবে। তাহলে ফার্স্ট আমরা যদি বলি এই আধানগুলোকে স্থির হতে হবে, স্থির অবশ্যই দুটোর মধ্যে যে কোনো একটা স্থির হলেও হবে, ওকে। নাহলে কী হবে দেখো, যদি গতিশীল হয়ে যায় দুটো আধান তাহলে ম্যাগনেটিক ফোর্স দেবে একে একজন আরেকজনকে। তাহলে সেই ম্যাগনেটিক ফোর্স তো আমরা এখানে ক্যালকুলেট করতে চাইছি না, আমরা এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ক্যালকুলেট করতে চাইছি। অর্থাৎ কুলম্বস ল-এর সাহায্যে শুধুমাত্র যে ইলেকট্রিক ফোর্স হবে দুটোর মধ্যে, যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হবে স্থির তড়িৎ বল, সেটাই ক্যালকুলেট করা যাবে। কিন্তু যখনই আধানগুলো গতিশীল হয়ে যাবে তখন তাদের মধ্যে একটা ম্যাগনেটিক ফোর্স চলে আসবে। যদি এটা প্রমাণ করা যায়, যদি দুটো আধানের মধ্যে যে কোনো একটা আধান যদি গতিশীল হয় তাহলে কোনো সমস্যা নেই, বাট দুটো আধান গতিশীল হওয়া চলবে না, মানে দুটোর মধ্যে অ্যাটলিস্ট একটা আধানকে স্থির থাকতেই হবে। বাট তার ডিটেলস ডিসকাশনটা আমি এখন করছি না, ওটা পরে আমরা যখন ম্যাগনেটিজম পড়বো তখন আমি সেখানে বলবো ব্যাপারটা, কারণ এখন আমাদের যেহেতু ম্যাগনেটিজমের কনসেপ্টটা নেই সেহেতু এটা অতটা ভালোভাবে বোঝা যাবে না। তাহলে এখানে এইটুকু বুঝলে যথেষ্ট যে এই দুটো আধান স্থির, দুটো আধান স্থির হলেও হবে অথবা যে কোনো এক অ্যাটলিস্ট একটা আধানকে স্থির হতে হবে। তাহলে স্থির বিন্দু আধান বলতে এটাই বলা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড দেখো, সেকেন্ড হচ্ছে কি, আচ্ছা প্রথমে স্থির আধানগুলি আর বিন্দু আধানটাকে আমি আলাদাভাবে ডিসকাস করবো। প্রথম হচ্ছে আধানগুলোকে রেস্টে থাকতে হবে, আর সেকেন্ড হচ্ছে দু নম্বর হচ্ছে বিন্দু আধান হতে হবে, পয়েন্ট চার্জ। দেখো পয়েন্ট চার্জ কেন হতে হবে সেটা আমরা ডিসকাস করতে পারব। পয়েন্ট চার্জ না হলে এই ফোর্সের যে এক্সপ্রেশনটা, যেটা কেডেস কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এই এক্সপ্রেশনটা সঠিক মানটা দিতে পারবেন। দেখো কেন, বিষয়টা হচ্ছে যে যদি আমরা ধরে নিই যে একটা এক্সটেন্ডেড অবজেক্ট আছে, সাপোজ এটা আমরা ধরে নিচ্ছি একটা এক্সটেন্ডেড অবজেক্ট, এটা কিউ আধান সাপোজ এভাবে দেওয়া হয়েছে, সাপোজ কিউ ওয়ান আধান রয়েছে, কিউ ওয়ান আধান রয়েছে সাপোজ, আর এখানে একটা কিউ টু আধান আছে সাপোজ, এটা পয়েন্ট চার্জ আমরা ধরছি। সাপোজ একটা পয়েন্ট হচ্ছে একটা এক্সটেন্ডেড হচ্ছে, দুটো এক্সটেন্ডেড হলেও হবে না। তা দেখো এখানে কিউ টু আধান আছে মনে করো, এখন এই কিউ টু আধান ধরছি আমি প্লাস, সাপোজ প্লাস হচ্ছে কিউ টু আধান, আর এখানে কিউ ওয়ান আধান কী আছে, প্লাস আধান আছে, যেটা ছড়িয়ে পড়েছে। তাহলে এই যে চার্জ সেন্টার দেখো, এটা যদি সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউট থাকে চার্জটা, তাহলে আমরা বলতে পারি যে এটা যে চার্জ সেন্টার, সাপোজ আমরা ধরলাম যে সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউট আছে, নাও থাকতে পারে, ধরে নিলাম ফর সিম্পলিসিটি যে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন আছে, তা তো হবে না, অ্যাসিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন তাহলে তো হবেই না, বাট সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন থাকলেও হবে না। তাহলে এটা যদি চার্জ সেন্টার হয় তাহলে এখান থেকে যদি, এখানে আমরা ধরতে পারি কিউ ওয়ান আধান কেন্দ্রীভূত, তাহলে এই কিউ ওয়ান আধান থেকে আমরা যদি এই ডিস্টেন্সটা বলি তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে আর। তাহলে দেখো যদি এই কিউ টু আধান এর উপরে কোনো প্রভাব না ফেলতো তাহলে আমরা সিম্পল বলতে পারতাম কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। কিন্তু যেটা মেন প্রবলেমটা হবে, যখন এখানে প্লাস কিউ আধান থাকবে না, এই প্লাস কিউ আধান ইন্ডাকশন ঘটাবে, এখানে ইনডিউসড করবে, কী ইনডিউস করবে দেখো, এদিকে যে এর যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো এদিকে নিয়ে আসবে, এদিকে নিয়ে আসবে, তার ফলে কী হবে, কিছু ইলেকট্রন কিছু পজিটিভ চার্জকে কী করবে, নিউট্রালাইজ করে দেবে। তাহলে কী হবে দেখো, এই প্রান্তটাতে কী হবে, পজিটিভ আধানের যে ডেন্সিটি সেটা কমে যাবে, তাহলে চার্জ সেন্টার যেটা মাঝখানে ছিল সেই চার্জ সেন্টারটা এদিকে সরে যাবে। তাহলে দেখো এর যে ডিস্টেন্সটা ছিল অ্যাকচুয়ালি, যেটা আমরা বলছিলাম যে প্রথমে এফ ইজিক্যাল টু কে ডেস মড কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এখন কী হলো, ডিস্টেন্সটা বেড়ে গেল, আর ডিস্টেন্সটা বেড়ে গেল। তাহলে এখন যে নতুন ফোর্সটা হবে, নিউ যে ফোর্সটা হবে, সেটা যদি এফ ড্যাশ বলি সেটা অবশ্যই লেস দেন এফ হয়ে যাবে, কারণ কি দেখো ডিস্টেন্সটা বেড়ে গেছে। কিন্তু এই ডিস্টেন্সটা এক্স্যাক্টলি কত এটা বলা খুব মুশকিল, তাহলে আমরা এই ডিস্টেন্সটা এক্স্যাক্টলি আমরা নির্ণয় করতে পারবো না। অবজেক্টের অ্যাসিমেট্রির জন্যে বা চার্জ ডিস্ট্রিবিউশনের যে অ্যাসিমেট্রির জন্য তার জন্য যে ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ চার্জ সেন্টারটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে, তার জন্য কীভাবে ফোর্সটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি যে ফর্মুলাটা এফ ইজিক্যাল টু কেডেস মড কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এই ফর্মুলাটার সাহায্যে সঠিক মানটি পাবো না যদি এই অবজেক্টটা এক্সটেন্ডেড অবজেক্ট হয়ে যায়। অ্যাট দ্য সেম টাইম যদি এটা প্লাসের জায়গায় যদি মাইনাস আধান থাকে তাহলে কী হবে দেখো, যদি মাইনাস আধান থাকে তাহলে এখানে ইলেকট্রনগুলোকে এদিকে রিপালস করবে, তাহলে রিপালস করলে কী হবে, এইদিকে ডেন্সিটিটা কমে যাবে, তখন এই চার্জ সেন্টারটা সেটা এই পাশে সরে যাবে, তখন কী হবে দেখো আর ডিস্টেন্সটা কমে যাবে, তা তখন কী আর ডিস্টেন্স কমে গেলে ফোর্সটা বেড়ে যাবে, তখন এফ ডেস গ্রেটার দেন এফ হয়ে যাবে। তার মানে কোনো অবস্থাতে যদি একটি এক্সটেন্ডেড অবজেক্ট থাকে বা দুটো এক্সটেন্ডেড অবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, এই ফোর্সের যে ম্যাগনিটিউডটা সেই ম্যাগনিটিউডের যে সঠিক ভ্যালু সেটা কিন্তু আমরা পাবো না ইন্ডাকশানের জন্য, ইনডিউসড হয়ে গেলে কী হচ্ছে, চার্জ সেন্টারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওকে। তো এই দুটো বিশেষ লিমিটেশন। এবং তিন নম্বর লিমিটেশন আমরা বলতে পারি যে নিউক্লিয়ার ডিস্টেন্সের মধ্যে যদি আর লেস দেন 10^-15 মিটার হয়, অর্থাৎ নিউক্লিয়ার দূরত্বের মধ্যে যদি দুটো আধান চলে আসে তখন সেখানে নিউক্লিয়ার ফোর্স কাজ করবে, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স যেটা হচ্ছে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সকে ডমিনেট করে দেবে, তখন আমরা শুধুমাত্র নিউক্লিয়ার ফোর্সটাই পাবো, তখন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাকে পাবো না।
তো ওই জন্যে যদি আর লেস দেন 10^-15 মিটার হয় তখন নিউক্লিয়ার ফোর্স চলে আসার জন্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাকে আমরা মানে ডোমিনেট হয়ে যাবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক থাকবে না নয় থাকবে, কিন্তু যেহেতু নিউক্লিয়ার ফোর্সটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের থেকে বেশি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, যখন আমি ক্লাস ইলেভেনে তোমাদেরকে চার রকমের ফোর্স বলেছিলাম, সেখানে বলেছিলাম যে চার রকমের ফোর্স হয়, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হয়, গ্র্যাভিটেশনাল ফোর্স হয়, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স হয় আর উইক ফোর্স হয়। তো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের প্রায় 100 গুণ বেশি। তাহলে ওখানে কি হবে, নিউক্লিয়াসের মধ্যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কাজ করার জন্যে যে কুলম ফোর্স বা এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এটা ডমিনেট হয়ে যাবে। তাই জন্য নিউক্লিয়ার দূরত্বের মধ্যে আমরা কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক বা কুলমস ল দিয়ে সঠিক ফোর্সের মান নির্ণয় করতে পারবো না। ওকে, তাহলে এই কয়েকটা লিমিটেশনসকে নিয়েই কিন্তু আমাদেরকে চলতে হবে। অর্থাৎ আমরা যখন এই ফর্মুলাটা লিখছি, আমরা ধরে নিচ্ছি যে আধান দুটো স্থির আছে এবং আধান দুটো বিন্দু আধান, এবং এই ডিস্টেন্সটা অবশ্যই গ্রেটার দেন 10^-15 মিটার। এই অবস্থায় আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ওকে, আমাদের নেক্সট টাস্ক হচ্ছে দেখা এই যে কেডেসের ভ্যালুটা কীরকম হবে। আমরা একটু আগে বলছিলাম যে এই কেডেস যে কনস্ট্যান্টটা রয়েছে, এই কনস্ট্যান্টটা দুটো বিষয়ের উপর নির্ভর করে মূলত, একটা হচ্ছে কি সিস্টেম অফ ইউনিট, আর একটা হচ্ছে কি কোন মিডিয়ামে কাজ করছে তার উপরে নির্ভর করবে। তো দেখো, প্রথমে আমরা বলি যদি এয়ার মিডিয়াম হয়, সাপোজ এয়ার মিডিয়ামের ক্ষেত্রে ফোর্সটা সবচেয়ে বেশি হয় এবং সেক্ষেত্রে কেডেসের ভ্যালুটা 1 হয়ে যায় যদি এয়ার মিডিয়াম থাকে। তাহলে এয়ার মিডিয়াম যদি আমরা বলি বা বায়ু মাধ্যম, এয়ার মিডিয়াম যদি বলি এবং সেটা যদি সিজিএস হয়, এয়ার মিডিয়াম যদি আমরা সিজিএস বলি তাহলে সেক্ষেত্রে আমাদের এই কেডেসটা হয়ে যাবে অ্যাকচুয়ালি 1। তাহলে এয়ার মিডিয়ামে যে ফোর্সটা হবে সেটা হবে মড Q1 Q2/R2। সিম্পল, এয়ার মিডিয়ামে এই ফোর্সটা হবে, এটা কখন? সিজিএস, এয়ার মিডিয়াম সিজিএস। এইবার মনে করো যদি এই চার্জগুলোকে এয়ার মিডিয়ামের জায়গায় অন্য কোনো ডাইলেকট্রিক মিডিয়ামের মধ্যে নিয়ে চলে যায়, অর্থাৎ অপরিবাহী মাধ্যমে নিয়ে চলে যায়, অর্থাৎ পরাবৈদ্যুতিক মাধ্যমে নিয়ে চলে যায়, তাহলে এই ফোর্সের মানটা কীরকম চেঞ্জ হতে পারে? সাপোজ আমরা ধরছি Q1 এবং Q2 আধান এইভাবে আছে, মনে করো ফর সিম্পলিসিটি আমি দুটোকে প্লাস ধরলাম, প্লাস মাইনাস ধরেও করা যাবে একই ব্যাপার। তাহলে Q1 আধান এখানে, প্লাস Q1 আধান রয়েছে এখানে, প্লাস Q2 আধান রয়েছে। এখন যদি এদের মাঝখানে অন্য কোনো মিডিয়াম চলে আসে, সাপোজ এখানে একটা মিডিয়াম আমি রেখে দিলাম, তাহলে কী হবে কি এই প্লাস কিউ বা Q1 বা Q2 এখানে ইনডিউসড করবে আধান। তাহলে ইনডিউসড করলে কী হবে, দেখো নেগেটিভ আধান, এই যে নেগেটিভ আধান আছে, নেগেটিভ চার্জটা আছে, সেই নেগেটিভ চার্জটা এই পাশে চলে আসবে। আর যে পজিটিভ চার্জ সেটা কী হবে, এই পাশে চলে আসবে, কিন্তু এদিকে তো কিউ টু আছে, তাহলে কিউ টু আবার নেগেটিভ আধান কিছু এদিকে টেনে নেবে। তাহলে এই পাশটা দেখো, এই পাশটা নেগেটিভ হয়ে যাচ্ছে, আবার এই পাশটাও নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই Q1 আর Q2 মধ্যে একটা ফোর্স ছিল, দেখো Q1 এবং Q2 মধ্যে যে অ্যাকচুয়াল ফোর্স আমরা বলছি, যখন এই মিডিয়ামটা থাকেনি, যখন এয়ার মিডিয়ামে যে ফোর্সটা ছিল তখন পরস্পরকে একটা রিপালসিভ ফোর্স ছিল এই বরাবর, এবার দেখো রিপালসিভ ফোর্স ছিল। কিন্তু যখনই আমরা মিডিয়ামটা এখানে দিয়ে দিলাম, তাহলে মিডিয়ামটা ইনডিউসড হয়ে যাওয়ার জন্য কী হবে, এই পাশে মাইনাস মাইনাস আধান উৎপন্ন হয়ে গেল। তো যেই মাইনাস আধান উৎপন্ন হবে একে অ্যাট্রাক্ট করবে, একেও অ্যাট্রাক্ট করবে। তাহলে দেখো অ্যাকচুয়াল যে ফোর্সটা আমরা পাচ্ছিলাম এয়ার মিডিয়ামে, তার থেকে ফোর্সটা কি ডিক্রিজ করে যাবে। তাহলে যখনই আধানগুলোকে অন্য কোনো মিডিয়ামে রেখে দেবো তখনই কী হবে, ডিক্রিজ করবে, নেট ফোর্সটা ডিক্রিজ করবে। এটা আবার ভালোভাবে আমি অ্যানালিসিস করবো যখন ইলেকট্রিক ফিল্ড পড়বো, ডাইলেকট্রিকের যে আচরণ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যখন আমরা পড়বো তখন ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হবে। বাট এখানে আমরা একটা রাফ আইডিয়া পেতে পারি এই এক্সাম্পলটার সাহায্যে, যে যেহেতু অপোজিট দিকে একটা ফোর্স কাজ করছে, অ্যাকচুয়ালি যে ফোর্সটা কাজ করা উচিত ছিল তার থেকে, তাহলে আমরা বলতে পারবো যে এই ফোর্সটা ডিক্রিজ হয়ে যাচ্ছে। এখন এই ফোর্সটা কত পরিমাণ ডিক্রিজ করবে সেটা ডিপেন্ড করছে এই মাধ্যমের একটা ধর্মের উপরে, যে ধর্মটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে এই সেই পরাবৈদ্যুতিক ধ্রুবকটাকে আমরা কে দিয়ে রিপ্রেজেন্ট করবি, ক্যাপিটাল কে, যার জন্য আমি এখানে কনস্ট্যান্টটাকে কেডেস দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তাহলে দেখো এই কে হচ্ছে কি, মানে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা একটা ক্যারেক্টারিস্টিক কনস্ট্যান্ট মাধ্যমের, যে মাধ্যমের এই পোলারাইজেশনের মাত্রাটাকে নির্দেশ করবে। তাহলে এটা হচ্ছে মাধ্যমের একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে দেখো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি কে হয়, আর যদি এয়ার মিডিয়ামে ফোর্স হয় FA, তাহলে যখনই আমরা এই মিডিয়াম দিচ্ছি, এই মিডিয়ামের ফোর্স যদি FM হয়, তাহলে মিডিয়ামে ফোর্সটা হয়ে যাবে এয়ার মিডিয়ামের 1/K অংশ, তাহলে 1/K×FA। অর্থাৎ মিডিয়ামে যে ফোর্সটা হবে সেটা এয়ার মিডিয়ামের ফোর্সের থেকে ডিক্রিজ ঘটছে। আমি এখানেই বললাম ডিক্রিজ ঘটছে, কত পরিমাণ ডিক্রিজ ঘটবে না, যে মানটা ইনিশিয়াল ছিল তার 1/K গুণ হবে। তার মানে FM = অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে FA/K, যেখানে কেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। ওকে, তাহলে দেখো এখন যদি আমরা এই মানটাকে এখানে বসিয়ে দিই, তাহলে কী আসবে আমাদের, এটা সিজিএস পদ্ধতি করছি, প্রথমে এয়ার মিডিয়াম ছিল তারপর আদার মিডিয়াম,
প্রথম আমরা সিরিজ পদ্ধতি করব, তারপর আমরা এসআই পদ্ধতির কথা বলব। তাহলে দেখো অ্যাকচুয়ালি এফ এআর কত ছিল, এফ এআর ছিল মড কিউ1 কিউ2 বাই আর স্কয়ার। এফ এআর আমাদের ছিল মড কিউ1 কিউ2 ডিভাইড বাই আর স্কয়ার। তাহলে দেখো এফ মিডিয়াম কত হবে, এফ মিডিয়াম হয়ে যাবে 1 বাই কে ইনটু ভ্যালুটা হবে, তাহলে 1 বাই কে ইনটু মড কিউ1 কিউ2 ডিভাইড বাই আর স্কোয়ার। এটা কখন হলো, এটা হলো সিজিএস পদ্ধতি, এটা হলো সিজিএস পদ্ধতি এয়ার মিডিয়াম। এটা কি হলো, এটা হলো সিজিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতি বাট আদার মিডিয়াম, সিজিএস পদ্ধতি বাট আদার মিডিয়াম, যে মিডিয়ামের হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে, পরাবৈদ্যুতিক ধ্রুবক কে। তাহলে এটা সিজিএস পদ্ধতির ক্ষেত্রে হলো। সেম বিষয় যদি আমরা এসআই পদ্ধতিতে যাই, এসআই পদ্ধতিতে কী হবে, এসআই পদ্ধতিতে যে এয়ার মিডিয়ামে ফোর্সটা হবে, দেখো যদি এসআই ইউনিট বলি, তাহলে এসআই ইউনিটে এয়ার মিডিয়ামে যে ফোর্সটা হবে এফ এ, যেটা হচ্ছে 1/4π0, 1/4π0। দেখো এটা হচ্ছে যে শূন্য মাধ্যমের যে তড়িৎ ভেদ্যতা, অর্থাৎ এখানে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা আসলে সিজিএস পদ্ধতিতে ওয়ান ছিল, কিন্তু শূন্য মাধ্যমে যে তড়িৎ ভেদ্যতা যদি এসআই পদ্ধতিতে বলি তখন আর ওয়ান হবে না, তার এটা একটা ভ্যালু আছে, এটা একটা তার ইলেকট্রিক্যাল প্রপার্টি শূন্য মাধ্যমের, যেটা হচ্ছে বলা হয় শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এপসিলন জিরোটাকে, আর এটা 1/4π দিয়ে গুণ করা হয়েছে, তার কারণ হচ্ছে একটা সিমেট্রিক্যাল ভ্যালু আনার জন্য, আর কিছুই নয়। তাহলে দেখো এই যে 1/4π0 যেটা আসছে অ্যাকচুয়ালি, তাহলে সেটা ইকুয়াল টু কত হচ্ছে, সেইটা হবে এফ এয়ার মিডিয়াম হবে যেটা, সেটা হচ্ছে মড কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। ওকে, তাহলে এপসিলন জিরো একটা কনস্ট্রাকটিভ প্রপার্টি, যেটা 4π বাই ম্যাগনিচুড আসছে আর কি, এক্সপেরিমেন্টাল ম্যাগনিচুড আসছে 4π, তাহলে 4π ইন্টু এপসিলন জিরো আসছে, কিন্তু অ্যাকচুয়ালি এই 4π কনস্ট্যান্ট, মাধ্যমের ধর্ম কিন্তু এপসিলন জিরো, এপসিলন জিরোটা কি শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এপসিলন জিরো তোমাদেরকে মনে রাখতে হবে, এপসিলন জিরো হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। দেখো এর একটা ম্যাগনিচুড আছে, এর ম্যাগনিচুড হচ্ছে কত, 8.854 × 10⁻², এক্সপেরিমেন্টাল ভেরিফাই, 8.854 × 10⁻², এটা এসআই ইউনিট, এর ইউনিটটা আমি একটু পরে নির্ণয় করছি কত হবে, এই ফর্মুলা থেকে ইউনিট নির্ণয় করা যাবে, ইউনিট ডাইমেনশন। তাহলে এটা এসআই ইউনিট মনে রাখবে, এসআই ইউনিটটা কত আমি একটু পরে নির্ণয় করব। আর যদি আমরা 1/4π0 ভ্যালুটা একসঙ্গে মনে রাখতে চাই, সেটা আমার সুবিধা, 1/4π0 হচ্ছে 9×10⁹, এটা এসআই ইউনিট, এসআই ইউনিটের ম্যাগনিচিউড কত হবে, 9×10⁹, এই 4π দিয়ে গুণ করলে, হ্যাঁ 4×3.14× এই মানটা যদি বসিয়ে দিই 1 বাই করলে এই মানটা আসবে। তাহলে আমরা এপসিলন জিরোর মানটাও মনে রাখবো, কিন্তু যখন ফর্মুলাটা এই ফর্ম্যাটে ইউজ করবো, 1/4π0 ফর্ম্যাটে ইউজ করবো, তখন আমরা এই ভ্যালুটা ডিরেক্ট বসালে আমাদের প্রবলেম করতে সুবিধা হবে। তাহলে দেখো এয়ার মিডিয়ামে হচ্ছে যে এই ফোর্সটা হচ্ছে, তাহলে এসআই পদ্ধতিতেই যদি আবার অন্য মিডিয়ামে এই ফোর্সটা নির্ণয় করি, সেটা আবার 1/k গুণ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে এসআই ইউনিট হলো, এসআই ইউনিট হলো, কিন্তু এটা কী মিডিয়াম, দেখো এয়ার মিডিয়াম, এয়ার মিডিয়াম। বাট যদি আমরা এখানে আবার আদার মিডিয়ামে চলে যাই, তাহলে আবার 1/k দিয়ে গুণ হবে বা কে দিয়ে ভাগ হবে। তাহলে এফ মিডিয়াম যদি বলি, আবার সেম এই ইকুয়েশনটা অলরেডি একই থাকবে, যেটা হচ্ছে এফ এ ডিভাইড বাই কে। এখন যদি এই মানটা বসিয়ে দিই, দেখো তাহলে মানটা কত আসবে, 1/k এখানে চলে আসবে, 4π k ε0, 1/4π k ε0 ইন্টু মড কিউ1 কিউ2 ডিভাইড বাই আর স্কোয়ার, তখন হয়ে যাবে এটা ফর্মুলা এফ মিডিয়াম। দেখো এফ মিডিয়ামে এটা হয়ে যাবে, তাহলে এফ যদি আমরা এয়ার মিডিয়ামে বলি এসআই পদ্ধতি, তাহলে হচ্ছে এটা, আর যদি এফ আদার্স মিডিয়ামে বলি, তাহলে কে এপসিলন জিরো চলে আসছে। এখন এই কে এপসিলন জিরোটাকে শুধু এপসিলন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, যেটাকে বলা হবে যে ওই মাধ্যমটা তড়িৎ ভেদ্যতা। কে ইন্টু এপসিলন জিরো, দেখো ইকুইভ্যালেন্ট টু এপসিলন জিরো, তাহলে এই কে এপসিলন জিরোটাকে আমরা এই মাধ্যমে এপসিলন বলবো। তাহলে সেক্ষেত্রে দেখো যে ফোর্স ইকুয়েশনটা হবে, সেক্ষেত্রে যে ফোর্স ইকুয়েশনটা হবে সেটা হচ্ছে এফ এম ইজ ইকুয়াল টু 1/4π ε, 1/4π ε, কে এপসিলন জায়গায় লিখছি এপসিলন, ইন্টু মড কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার, ইন্টু মড কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার, যেখানে আমরা বলতে পারি যে এপসিলন হচ্ছে যে ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এপসিলন হচ্ছে ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, যে মাধ্যমটার কথা আমরা বলছি। আবার এই এপসিলন মানে কত, আসলে কে এপসিলন জিরো, তাহলে এপসিলন ইজিকুল হচ্ছে কে এপসিলন জিরো, আমরা এপসিলনকে বলতে পারি কে এপসিলন জিরো। এখান থেকে আমরা অনেক সময় কে ডেফিনেশন দিতে পারি, তাহলে কে আসলে কী, কে আসলে দেখো হচ্ছে যে এপসিলন ডিভাইড বাই এপসিলন জিরো, অর্থাৎ শূন্য মাধ্যমের সাপেক্ষে ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা কত গুণ, সেটাই বলা হচ্ছে।
তাহলে এটাকে অনেক সময় জন্য রিলেটিভ পারমিটিভিটি বা এপসিলন আরও বলা হয়। এটা হচ্ছে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বলা হয় কে কে, যেটা হচ্ছে এপসিলন ডিভাইডেড বাই এপসিলন জিরো। এটাকে বলা হয় রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। তাহলে ডাইলেকট্রিক কনস্ট্যান্টে আসলে কি, ডাইলেকট্রিক কনস্ট্যান্টে আসলে হচ্ছে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। ওকে, তাহলে এই ফর্ম্যাটগুলো আমাকে, এই যে যতগুলো ফর্ম বললাম কুলম্বস ল, এই ফর্মগুলো আমাকে মনে রাখতে হবে। তা দেখো ব্যাপারটাকে আমি লিস্ট করে দিচ্ছি একটু, তা তোমাদের বুঝতে সুবিধা হবে যে কী কী বিষয়গুলোকে বললাম। চারটা কেস, সিজিএস পদ্ধতি শূন্য মাধ্যম, সিজিএস পদ্ধতি শূন্য বা বায়ু মাধ্যমে কী, ওকে, সিজিএস পদ্ধতি বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম, সিজিএস পদ্ধতি আধার মাধ্যম, এসআই পদ্ধতি বায়ু মাধ্যম, এসআই পদ্ধতি আধার মাধ্যম। তাহলে দেখো চারটা বিষয় রয়েছে। তাহলে আমরা যদি বলি যে ইন জেনারেল যে ফোর্স ইকুয়েশনটি ছিল, ইন জেনারেল যে ফোর্স ইকুয়েশনটি ছিল এফ ইজ ইকুয়াল টু, সেটা হচ্ছে আমি এভাবে বলতে পারি যে কে ড্যাশ, প্রথম যেটা আমরা লিখেছিলাম, কে ড্যাশ ইন্টু মড কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার, এটা হচ্ছে ফোর্স ইকুয়েশনটা। এখন দেখো এই কে ড্যাশের বিভিন্ন মান পাচ্ছি, তাহলে কে ড্যাশ ইজ ইকুয়াল টু একবার কত পেলাম, দেখো কে ড্যাশ ইজ ইকুয়াল টু প্রথমে যেটা আমরা পেয়েছি কে ড্যাশ ইজ ইকুয়াল টু ওয়ান, কখন কে ড্যাশ ইজ ইকুয়াল টু ওয়ান পেয়েছি, না যখন ছিল আমাদের এয়ার মিডিয়াম বা ভ্যাকিউম, আমরা বলতে পারি এয়ার মিডিয়াম ছিল সিজিএস ইউনিট, সিজিএস ইউনিট এয়ার মিডিয়াম। আবার দেখো এই কে ড্যাশ ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি কত, ওয়ান ডিভাইড বাই কে, যেখানে কে হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, তখন কী ছিল, তখন ছিল আদার মিডিয়াম, আদার মিডিয়াম বাট সিজিএসএ ছিল, সিজিএসএ ছিল বাট আদার মিডিয়াম। এরপরে দেখো এই কে ড্যাশ ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম, এই কে ড্যাশ ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম ওয়ান বাই ফোর পাই এপসিলন জিরো, ওয়ান বাই ফোর পাই এপসিলন জিরো। তখন ছিল এটা কোন মিডিয়াম, তখন ছিল এটা এয়ার মিডিয়ামে বাট এটা ছিল এসআই পদ্ধতি, এসআই পদ্ধতি। আবার এটা সমানে আমরা পেয়ে গেলাম ওয়ান বাই ফোর পাই এপসিলন বা বলতে পারি কে এপসিলন জিরো, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে আদার মিডিয়াম, আদার মিডিয়াম কিন্তু এসআই ইউনিট, এসআই ইউনিট। তাহলে দেখো চারটা হলো ওয়ান, ওয়ান বাই কে, ওয়ান বাই ফোর পাই এপসিলন জিরো, ওয়ান বাই ফোর পাই এপসিলন বা এই ফোর পাই এপসিলনটাই লিখেছিলাম কে এপসিলন জিরো। ওকে, তাহলে দেখো এই কেডিএসের এই চারটা ভ্যালু অনুযায়ী এই ফোর্স ইকুয়েশনটা বিভিন্ন ফর্ম্যাটে আমরা লিখতে পারবো, কখনো এয়ার মিডিয়ামে কখনো আদার মিডিয়াম। ওকে, তো এগুলো মনে রাখা জরুরি। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটাই ইউজ করব, মানে থিওরির সময় আমরা যখন থিওরি, বিভিন্ন থিওরি প্রুফ করব, স্ট্যান্ডার্ড হিসাবে আমরা এটাই ধরব বেশিরভাগ ক্ষেত্রেই যে এফ ইজ ইকুয়াল টু ওয়ান আপন ফোর পাই এপসিলন জিরো ইন্টু মড কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার, এটাকে আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন হিসাবে ধরব। এবং এই সমীকরণটা থেকে আমি এপসিলন জিরোর একক এবং মাত্রা নির্ণয় করতে পারবো। দেখো আমাদের নেক্সট টাস্ক হচ্ছে যে এই এপসিলন জিরোর একক এবং মাত্রা নির্ণয় করা এবং সঙ্গে সঙ্গে ওয়ান বাই ফোর পাই এপসিলন জিরোর এককটা নির্ণয় করে ফেলা, কারণ তার উল্টো হবে, এপসিলন জিরোর যা একক হবে ওয়ান বাই ফোর পাই এপসিলন জিরো তার ইনভার্স হবে। তাহলে দেখো আমরা নির্ণয় করব নেক্সট হচ্ছে যে এপসিলন জিরোর একক এবং মাত্রা। ওকে, এপসিলন জিরোর একক এবং মাত্রা, এটা খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। তা দেখো আমাদের ফোর্স ইকুয়েশন যদি আমরা লিখি ওয়ান বাই ফোর পাই এপসিলন জিরো ইন্টু মড কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা এপসিলন জিরো লিখব। তাহলে দেখো এপসিলন জিরো ইজ ইকুয়াল টু হয়ে যাবে ওয়ান বাই ফোর পাই এফ ইন্টু মড কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে দেখো এপসিলন জিরো আমরা যদি এসআই ইউনিট বলি তাহলে কত বলবো, দেখো কিউ ওয়ান কিউ টু কত হবে, কুলম স্কোয়ার ডিভাইড বাই, নিচে ফোর্স আছে নিউটন ইন্টু মিটার স্কোয়ার, তাহলে কত বলতে পারি আমরা, কুলম স্কোয়ার নিউটন ইনভার্স, কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স টু। এবার যদি ওয়ান বাই ফোর পাই এপসিলন জিরো বলি তাহলে দেখো ওয়ান বাই ফোর পাই এপসিলন জিরোর আমরা যদি এসআই ইউনিট বলি তাহলে এটা কী হবে, চেঞ্জ হয়ে যাবে, তাহলে কুলম ইনভার্স টু নিউটন মিটার স্কোয়ার, তাহলে নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স টু। ওয়ান বাই ফোর পাই এপসিলন জিরোর ক্ষেত্রে লিখব নিউটন মিটার স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স টু। তার মানে আমরা এটা বলতে পারি এইভাবে, দেখো যে এপসিলন জিরোর যে ভ্যালুটা আমরা একটু আগে লিখেছিলাম সেই ভ্যালুটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 8.854 ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ, যেটা আমরা এসআই লিখেছিলাম তার জায়গায় লিখতে পারি কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার স্কোয়ার। আর ওয়ান বাই ফোর পাই এপসিলন জিরোর মান যদি আমাদেরকে বলে তাহলে আমরা লিখব 9 ইন্টু টেন টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স টু, নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স টু। ওকে, তো এইভাবে আমরা বলতে পারি। এখন যদি মাত্রা নির্ণয় করতে হয় তাহলে এখানে কিউর মাত্রা, ফোর্সের মাত্রা এবং আরের মাত্রা। তাহলে দেখো এপসিলন জিরোর মাত্রাটা অনেক সময় আমাদের এমসিকিউ কোশ্চেন চলে আসে। ওকে, তাহলে মাত্রাটা নির্ণয় করে রাখবে, এগুলো মনে রাখার দরকার নেই, মুখস্থ রাখার দরকার নেই, কারণ মাত্রা তোমরা নির্ণয় করতে পারবে। তাহলে দেখো এখান থেকে আমরা এপসিলন জিরোর যদি আমরা মাত্রা নির্ণয় করতে চাই তাহলে উপরে হচ্ছে কুলম, Q1
কিউ ওয়ান কিউ টু হচ্ছে কিউ হচ্ছে আই ইন্টু টি লিখেছিলাম বা এ ইন্টু টি লিখতে পারো, তাহলে এ টি হচ্ছে তার হচ্ছে স্কোয়ার হবে ডিভাইড, দেখো ফোর্স ফোর্স হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর এটা হচ্ছে এল স্কোয়ার, আর মানে কত এল স্কোয়ার আর স্কোয়ার আছে, তাহলে দেখো উপরে একটা এম চলে গেল এম ইনভার্স, এলটা উপরে যাবে এল কিউ হয়ে, তাহলে এল ইনভার্স থ্রি, টি ইনভার্স টু উপরে যাচ্ছে এখানে টি স্কোয়ার আছে, তাহলে টি টু দি পাওয়ার ফোর এবং স্কোয়ার এবং স্কোয়ার, তাহলে দেখো এটা হচ্ছে এপসিলন জিরোর মাত্রা, তাহলে এপসিলন জিরো একক ছিল এপসিলন জিরোর মাত্রা হলো। ওকে দিস ইজ অল অ্যাবাউট বেসিক অফ কুলম্বস ল, কুলম্বস ল একদম বেসিক ফর্ম কি, কুলম্বস ল কোথায় কখন প্রযোজ্য এবং কুলম্বস ল যে কনস্ট্যান্ট আছে সেই কনস্ট্যান্টের একক এবং মাত্রা, এবং এখানে একটা বিশেষ বিষয় আমরা দেখেছি যে এপসিলন মানে হচ্ছে আসলে এপসিলন সরি কে মানে হচ্ছে আসলে এপসিলন আর, এটা কিন্তু মনে হয় ওটা রিলেটিভ পারমিটিভিটি যেটা আসলে এপসিলন ডিভাইড বাই এপসিলন জিরো, এই ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট। ওকে তো নেক্সট ক্লাসে আমরা এর ভেক্টর ফর্মটা ডিসকাস করব এবং তার সঙ্গে করসপন্ডিং যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো সব ডিসকাস করব। ওকে তো আজকের মতো এইটুকুই থাক, তোমরা ক্লাসটা খুব ভালো মন দিয়ে করবে, তোমরা ক্লাসগুলো নোটস করবে খাতায়, ওকে যাতে করে তোমাদের পরে রিভিশনের ক্ষেত্রে সুবিধা হয়, আর তোমাদের যদি কোনো প্রবলেমস থাকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমার ফোন নম্বর দেওয়া আছে ডিসক্রিপশানে, হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমাদের যদি পিডিএফ নোটস প্রয়োজন হয় বলবে, এগুলো সব হ্যান্ড রিটেন পিডিএফ নোটস আছে দিয়ে দেবো। ওকে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থাকো, তোমরা অবশ্যই বেনিফিট পাবে আমাদের এই চ্যানেল থেকে। থ্যাংক ইউ।